নমস্কার বন্ধুরা, আরো একবার বোম্বাই এডুকেশনের সকলকে স্বাগত। আজকে আমরা জিন ম্যাপিং শিখব এবং সেটা হবে থ্রি পয়েন্ট ক্রসে। থ্রি পয়েন্ট যে কোনো ক্রস এইভাবে ভ্যালু দেওয়া থাকলে আমরা এখান থেকে কিভাবে জিন ম্যাপিং করব। অর্থাৎ এখানে তিনটে দেখো এ বি সি জিন আছে, তো এই জিনগুলো একটা ক্রোমোজোমে পরপর কিভাবে আছে আমরা কিভাবে সেটা বের করবো, অর্থাৎ তাদের ডিস্টেন্স কী বা তাদের থেকে দূরত্বটা কতটা সেটা আমাদের বের করতে হবে। তার আগে আমাদের বের করতে হবে জিন অর্ডার, অর্থাৎ এ বি সি কন্ডিশনে আছে না বি এ সি কন্ডিশনে আছে এটা আমাদের জানতে হবে। এরপর ডিস্টেন্স, এ টু বি ডিস্টেন্স আমরা বের করব। তারপর এ টু সি, অর্থাৎ যেভাবে সিঙ্গেল ক্রস হয়েছে যাদের মধ্যে, তাদের মধ্যে ডিস্টেন্স বের করব, সেটা এ টু সি হতে পারে বা এ টু বিও হতে পারে, যেভাবে দেয়া থাকবে আমরা সেভাবে বের করব। তো প্রথমে এই ধরনের মান দেওয়া থাকলে আমাদের প্যারেন্টাল টাইপ বের করে নিতে হবে। যার মান সব থেকে বেশি হবে সেটা প্যারেন্টাল টাইপ, এখানে এই দুটোর মান সব থেকে বেশি, এই দুটোর প্যারেন্টাল টাইপ। আর যার মান সব থেকে কম সেটা হবে ডবল ক্রস ওভার, বুঝা গেছে? আর বাকিগুলো আমাদের ধরে নিতে হবে সিঙ্গেল ক্রস ওভার। এবার আমাদের এগিয়ে যেতে হবে, প্রথমে জিন অর্ডার বের করব। জিন অর্ডার বের করতে গেলে আমাদের প্রথমে নিতে হবে ডবল ক্রস ওভার কাদের মধ্যে হয়েছে সেই দুটোকে। আমরা এই দুটোকে ঠিক এইভাবে লিখবো, ক্যাপিটাল বি স্মল এ স্মল সি যেভাবে আছে, এরপর স্মল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল সি। এবার এদের ডবল ক্রস হয়েছে ঠিক এইভাবে, আমরা এটাকে এমনভাবে সাজাবো যাতে এখান থেকে ডবল ক্রস হওয়ার পর আমরা এই দুটো প্যারেন্ট টাইপকে পাই। কীরকম দেখো, একে যদি ডবল ক্রস করি আমরা এখান থেকে এতে যাবে, এটা আমরা ঠিক এইভাবে লিখবো, বি এ এখান থেকে আবার সি এতে আসবে ক্যাপিটাল সি। একই রকমভাবে এটাকে যদি আমরা ডবল ক্রস করি, বি এর পর এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ, এখান থেকে আমরা পাবো স্মল সি। তাহলে দেখো এইটা পুরোপুরি প্যারেন্টাল টাইপের সঙ্গে মিলে গেছে। তাহলে জিন অর্ডার কিন্তু এইটা, অর্থাৎ বি এ সি এইভাবে জিনগুলো সাজানো আছে। এবার আমাদেরকে বের করতে হবে এদের মাঝে ডিস্টেন্স, অর্থাৎ বি টু এ বা এ টু বি অথবা এ টু সি, এদের মধ্যে আমাদের ডিস্টেন্স বের করতে হবে। তাহলে প্রথমে আমরা চলে যাবো প্রথম দুটো জিনোটাইপে যেখানে সিঙ্গেল ক্রস ওভার হয়েছে, এটাকে আমরা ঠিক একই রকম ভাবে লিখব। এবার এখানে সিঙ্গেল ক্রস করব, এখানে হতে পারে বা এখানে হতে পারে, দেখতে হবে কোন জায়গায় সিঙ্গেল ক্রস করলে আমরা এই ধরনের জিনোটাইপ পাবো। এখানে যদি আমরা প্রথমে ক্রস করি তাহলে কি পেতে পারি আমরা, যেহেতু এটা সিঙ্গেল ক্রস বি এ সি পাবো, তাহলে আমরা প্রথম প্যারেন্টাল টাইপটা পেয়ে যাচ্ছি বি এ সি। একই রকমভাবে এইটা হবে বি এ সি অর্থাৎ স্মল বি স্মল এ ক্যাপিটাল সি, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ক্রসিং ওয়ার্ড হয়েছে কার মধ্যে, এ অ্যান্ড বি, অর্থাৎ এ বি এর মধ্যে এখানে ক্রসিং ওভারটা হয়েছে। এবার আমাদের বের করতে হবে এদের দূরত্বটা, সেই দূরত্ব বের করার সূত্রটা হলো আমাদের যেখান থেকে এ বি ক্রস পেলাম, অর্থাৎ এই দুটো জেনেটাই তার অবজার্ভ ভ্যালু কত, 42 + 43। এর সঙ্গে আমাদের ডবল ক্রস ওভারটাকে যোগ করতে হবে, এখানে 6 আর 9 বাই টোটাল, এইগুলো যোগ করলে অবজার্ভ ভ্যালুকে যোগ করলে আমরা পাবো এখানে 1000 × 100, এই হচ্ছে সূত্র। এখান থেকে আমরা পাবো এই চারটে যোগ করলে কত পাচ্ছি আমরা, 100 × 100/1000। তাহলে এখান থেকে আমরা 10 সেন্টিমিটার, সবসময় দূরত্ব আমরা 10 সেন্টিমিটারকে বের করব। তাহলে আমরা এ টু বি ডিস্টেন্স পেয়ে গেলাম, অর্থাৎ এখান থেকে এ টু বি ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এবার আমাদের বের করতে হবে এ টু সি। এবার বাকি দুটো আমরা নেবো, বাকি যে দুটো সিঙ্গেল ক্রস ওভার পড়ে আছে তাহলে এদেরকে আমরা ক্রস করে দেখব কাদের মধ্যে ক্রস হলে আমরা প্যারেলাল টাইপটা পাচ্ছি। তাহলে ক্যাপিটাল এ সরি ক্যাপিটাল বি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল সি বাই স্মল বি স্মল এ স্মল সি। এবার এখানে যদি ক্রস ওভার এই জায়গাতে হয় তাহলে আমরা পাচ্ছি কি, বি এ সি বি এ স্মল সি, দেখো প্যারেন্টাল টাইপের সঙ্গে মিলে গেছে। আবার একই রকমভাবে এইটা যদি করি আমরা বি এ সি বি এ ক্যাপিটাল সি, তাহলে আমরা পেয়ে গেছি এখানে কাদের মধ্যে ক্রস ওভার হয়েছে, এ অ্যান্ড সি এর মধ্যে। একই রকমভাবে এদের দূরত্ব বের করার নিয়ম হচ্ছে এই দুটো জেনোটাইপের অবজার্ভ ভ্যালুকে নেবো আমরা, 140 + 145 + এই দুটো 6 + 9 / 1000 × 100। এটা আমরা যদি ক্যালকুলেশন করি
আমরা এখান থেকে পেয়ে যাব 30 সেন্টিমর্গ। তাহলে আমরা এ টু সি এর ডিস্টেন্সও পেয়ে গেলাম, তাহলে এখানে হবে 30 সেন্টিমর্গ। তাহলে আমরা জিন ম্যাপিংটা পেয়ে গেলাম, অর্থাৎ প্রথমে আছে বি, তারপর আছে এ, তারপর আছে সি। বি এবং এ এর মধ্যে দূরত্ব হলো এখানে 10 সেন্টিমর্গ এবং এ টু সি ডিস্টেন্স হলো 30 সেন্টিমর্গ। তাহলে এই হলো 3 পয়েন্ট ট্রেস ক্রস থেকে জিন ম্যাপিং করা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের অসুবিধা থাকে অবশ্যই মেসেজ করে জানাও এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।